হালাকি বোধাচ্ছো তা নাকি মিডিয়া বুঝে না পাগল নাকি এই সামনে তো সরেন ভাই সরেন তো রে এটা আবার ছবি উড়াইতাছে জিয়ের ডিজিএফ এল জে ওকা ভাই কটলিস্টটা অন করে দিয়েন ভাই
ভাই মাইকটা একটু দেন, সামনে কে আসবেন না, পিছনে সব দুই সাইডে দেন ভাই, দেরি হয়ে গেছে ভাই, জানা এই ভাই দাঁড়া মোশারফ ওই ক্যামেরা ভাই আরো শুনেন ভাই আরো শুনেন বলো মূলত আপনারা কেন আসছেন, এটা একটু প্রাথমিক আজকে আসার উদ্দেশ্য হলো আমি প্রথমেই পরিচয় করে দিই, আমার সঙ্গে আমার ডান দিকে আছে যুব দলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু সাধারণ সম্পাদক যুব দলের, এরা হলো 43তম প্রজন্ম আমাদের যুব দলের, 43 বছর যুব দল আজকে পদার্পণ করেছে এবং এই সময়ে ওরা এই যুব দলের প্রেসিডেন্সি হিসেবে আছে, সঙ্গে আরও অনেক সহকর্মীরাও আছেন। আমি এক সময় যুব দলের সভাপতি ছিলাম প্রায় 16 বছরের মতো, তো সেই যুব দলের আজকে বিএনপির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হিসেবে অঙ্গ সংগঠন হল যুব দল, সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আজকে আগমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার জিয়ারত এবং তার তার মাগফিরাত কামনা করা, এই জন্য আমাদের আগমন এখানে। আপনি জানেন যে আজকে এখানে আমরা আসছি যে আমাকে হেঁটে আসতে হয়েছে, যেটা কখনো আগে হয়নি, আমাদের এখন হেঁটে আসতে হয় এখানে, আমাদের আসছি আমাদের যুবদলের মাত্র কয়েকজন হাতে গোনা কয়েকটা ছেলে আছে মাত্র এখানে, কিন্তু যুবদল কিন্তু এমন সংগঠন না, যুবদল একটা বিশাল সংগঠন। এই যুবদল 90-এর আন্দোলনে 96-এর আন্দোলনে দেশব্যাপী ভূমিকা রেখেছে, সরকারের অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, সরকারের বিরুদ্ধে যথাযথ কার্যক্রম নিয়েছে এবং সরকারের পতনও হয়েছে। তো এই সরকার মূলত দেশবাসী তথা যুবদলকে আজকে এখন ভয় পেতে শুরু করেছে। আপনি হিসেব করে দেখবেন আমাদের সাংবাদিক এবং আমাদের যারা এখানে আমাদের আমার সহকর্মীরা যারা আছেন আমার ছোটো ভাইয়েরা, এদের সহ আমরা যত লোক হব আইন প্রয়োগকারী সংস্থার লোক হলো তার দ্বিগুণ। এতে কী হচ্ছে যে আমাদের টাকার অপচয় হচ্ছে, এই লোকগুলোকে পরিশ্রম করানো হচ্ছে, এই পুলিশের লোকগুলোকে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকগুলোকে খামাখা কষ্ট করা হচ্ছে, কষ্ট করানো হচ্ছে এবং বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তা আমি বিশ্বাস করি যে আমাদের যুবদল তো একটা অন্যতম অঙ্গ সংগঠন, এরা শক্তিশালী আরও শক্তিশালী হবে ইনশাল্লাহ, সরকার অবৈধ সরকার পতন আন্দোলনকে এরা অনেক জোরদার করবে, এটুকু আমি আশা করি। আপনি বলছেন যে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, মানে সরকার কেন বিএনপিকে ভয় দেখাবে? বিএনপিকে ভয় দেখাবে, সরকার মনে করে যে যদি এই আওয়ামী লীগকে তাড়ানোর জন্য বিএনপি যথেষ্ট, এই কারণে তারা সরকার বিএনপির লোকজনকে ভয় দেখাচ্ছে। আরেকটা বিষয় একটু জানতে চাই যে সারা দেশে আপনি দেখছেন যে মন্দিরে হামলা টামলার পর বিএনপি নেতাকর্মীদেরকে ধরানো হচ্ছে, কালকেও বিএনপি মিছিলে হামলা করা হচ্ছে, আপনারা বলছেন আসলে এই পরিস্থিতিটাকে কিভাবে মূল্যায়ন করেন আপনি? এই পরিস্থিতিটা এই যে মন্দিরের হামলা কিংবা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা আসলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ওদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য তারা পূরণ করার চেষ্টা করছে, সেটা হলো বিএনপিকে জাতির সামনে তুলে ধরা একটা সাম্প্রদায়িক দল হিসেবে, এটা বিশ্বাস তুলে ধরা। দ্বিতীয়ত ভারতের চলছে নির্বাচন চলছে, সেই নির্বাচনকে প্রভাবান্বিত করা। তৃতীয়ত বাংলাদেশের নির্বাচন আসতেছে, সেই নির্বাচনকেও একটা প্রভাব ফেলা এই এই ঘটনা সৃষ্টির মাধ্যমে। এটা মোটেই সাম্প্রদায়িক দাঙ্গা নয় বাংলাদেশের, অন্তত না ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, এখন যেটা হচ্ছে ভারতে হচ্ছে, কিন্তু বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা নয়, বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে এই দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিএনপি কর্মীদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে অন্যায়ভাবে, যেটা আমরা আগেই আশঙ্কা করেছিলাম যে তারা বিএনপি কর্মীদেরকে জড়াবে, আমরা সেটাই করেছি। ধন্যবাদ।